মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ, আপনি পয়েন্ট অফ অর্ডারে খুব সংক্ষেপে বলবেন। জি মাননীয় স্পিকার, আমাদের আপনাকে ধন্যবাদ। আমি সংক্ষেপেই বলবো, দেশ এখন একটা জনদুর্ভোগের দেশে পরিণত হয়েছে এবং এই জনদুর্ভোগ থেকে জন অসন্তোষ তৈরি হচ্ছে এবং এই জন অসন্তোষকে লাঘব করার সরকারের কোনো পদক্ষেপ আছে বলে মনে হয় না। আমি মাননীয় স্পিকার, আমি একেবারে নিজে যে জনদুর্ভোগের শিকার তার একটি উদাহরণ আপনার অবগতির জন্য জানাচ্ছি। গত 26 তারিখ আমি সকাল 6টার সময় ঢাকা থেকে শহীদপুর উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে যাচ্ছিলাম। আমি 6:30টার সময় যখন আপনার কুড়িল ফ্লাইওভারের কাছে পৌঁছলাম, সেখানে আমার গাড়ি বন্ধ, একটুকু নড়ে না। আমি গাড়ি থেকে নেমে প্রায় 2 কিলোমিটার হেঁটে যখন বিমানবন্দরে পৌঁছলাম তখন বাজে 8টা, 7:30টায় বিমান। শত শত আন্তর্জাতিক যারা ফ্লাইটের যাত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে তারা পায়ে পদব্রজে যাচ্ছে এবং সরকারকে গালিগালাজ করছে। আমি তার সাক্ষী মাননীয় স্পিকার, আমি এটা সরকারের সমালোচনার জন্য বলছি না। এখানে যে সরকার আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমি চেষ্টা করছি বিষয়টা তোলার জন্য। এখানে তো অন্তত পক্ষে এটা কিন্তু আজকের একদিনের সমস্যা নয়, এই আপনার ঢাকার থেকে গাজীপুর ময়মনসিংহে এটা প্রায় প্রতিনিয়ত একটা জনদুর্ভোগের সড়কে পরিণত হয়েছে। যে কারণে আমি মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব যে অন্তত পক্ষে বরানী ফ্লাইওভারের পর থেকে, আমাদের যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, ডোমেস্টিক এয়ার আমরা যেতে না পারলে খুব একটা অসুবিধা নাই, কিন্তু যারা আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী তাদেরকে অন্তত পক্ষে একটা প্যাসেজ আপনাকে তৈরি করে দিতে হবে। এটি আপনাকে অবশ্যই, আমি মনে করি এ ব্যাপারে ওখানে যথাযথ ট্রাফিকিং ব্যবস্থা যা করতে হয় এটি আপনাকে নিশ্চিত করতে হবে। এটা মাননীয় স্পিকার একটা বড় ধরনের দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। দ্বিতীয়ত, আমি মাননীয় স্পিকার 96 সাল থেকে সংসদ সদস্য, বিদেশে যাওয়ার সময় আপনার ইমিগ্রেশনের সময় এটা একটা ট্রেডিশনে দাঁড়িয়ে গেছে। এখন আমি 2018 সালে যখন হজে যাচ্ছিলাম সপরিবারে, আমাকে বললো আপনার ক্লিয়ারেন্স নাই, আপনি যেতে পারবেন না। 1 ঘন্টা সৌদি ইয়ার আপনার দাঁড়িয়েছিল গোটা বিমানের মধ্যে, তখন আমি এমপি হইনি, বিমানের মধ্যে যখন আমি উঠলাম 1 ঘন্টা পর আমরা বললাম যে কেন যাব না, পরে হাইকোর্টের কাগজপত্র দেখালো পাপিয়া তখন ছাড়লো। যাই হোক, এটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা 3-4 ঘন্টা আগে, যে কারণে বিমানবন্দরে বিদেশে যেতে গেলে 3-4 ঘন্টা আগে যাই। এই আমি গত 13 তারিখে বিদেশ থেকে আসছি, ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমি এদেশের সিটিজেন। কি আশ্চর্য, কি অবাক! আমি অন্য সবসময় সাধারণ ইমিগ্রেশন দিয়ে বেরিয়ে যাই, 1 মিনিট লাগে, ওখানে অনেক পুলিশ সদস্যরা থাকে, তাড়াতাড়ি স্যার আপনার পাসপোর্টটা দেন, তারা শুধু ওখানে সিলটা মারে, আর অন্য কোনো কাজ নাই। অথচ ভিআইপি আপনার এই দেওয়ার প্রবেশ করার সময় সেখানে বলে স্যার আপনি পাসপোর্টটা দেন, আমি ওয়াশরুমে গেলাম, তারপরে দেখি 20 মিনিট ধরে পাসপোর্ট দেয় না, কি ব্যাপার, না তো উনি ক্লিয়ারেন্স দিচ্ছে না, কি স্ট্রেঞ্জ মানুষ, এটা কি অদ্ভুত ব্যাপার বলেন মাননীয় স্পিকার। বিদেশে এন্ট্রি করার জন্য 2 মিনিটের 3 মিনিটের বেশি লাগে না, যে কোনো দেশে, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, আমি অনেক দেশ গিয়েছি ইভেন এই 3 বছরের মধ্যে, 1-2 মিনিটের বেশি লাগে না। অথচ আমি নিজের দেশের সিটিজেন, আমি এমপি বাদি দিলাম, দেশে ঢুকার সময় আমাকে কেন 20 মিনিট এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে আমার শুধু পাসপোর্টে সিল মারার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে, আগামী 10ই ডিসেম্বর খেলা হবে, আমরা আর এমন খেলা দেখতে যাচ্ছি না যেন জনদুর্ভোগে মানুষ আমরা পড়ি। বিএনপি এই দেশের আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ এগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ সভা সমাবেশ করছে, আপনি কেন আজকে পরিবহন বন্ধ করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে বলেন যে কি কারণে পরিবহন বন্ধ হয়েছে আমি বলতে পারবো না, তাহলে দেশ চালাচ্ছেন কেন আপনারা? একটা নয়, দুটা নয়, একের পর এক উপর্যুপুরি আগামী 5 তারিখে আপনার বরিশালে সমাবেশ, দেখলাম লঞ্চ বন্ধ, থ্রি হুইলার বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সবকিছু বন্ধ। এইতে এর ফলশ্রুতিতে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে এটি মাননীয় স্পিকার কল্পনা করা যায়। আমি মনে করি এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রী আছেন, দয়া করে জনদুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ, জনদুর্ভোগ আর বাড়ায়েন না। জনদুর্ভোগের পরে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে, এই জন অসন্তোষের কারণে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। আমি মনে করি এটার ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। আর সবার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন। দীর্ঘদিন যাবত বিরোধী দলকে যে সভা সমাবেশ করতে দেন না, সেই জায়গায় একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মনে করি খেলা বন্ধ করুন, খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। মাননীয়